আমরা কি বিষয়ে বড় স্বাক্ষর নিচ্ছি? আসসালামু আলাইকুম। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় শহর এবং রেলওয়েতে এই দুইটা সেক্টরে বিশেষ অবস্থা, বিশেষ করে এই প্রভাব পড়তেছে। আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের দাবি ব্যাপক আন্দোলন আলোচনা সহ আমরা এই সংবিধানের বিরোধী কর্মকাণ্ডে আমাদের রাজপথ থেকে যেভাবে প্রতিবাদ জানাচ্ছি, আমরা একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যে আপনারা এই সমাজের, এই যে সংবিধান আমাদেরকে বলছে যে অনগ্রসর শ্রেণীকে কোটা দাও, সংবিধান বলছে অনগ্রসর শ্রেণীকে কোটা দাও, সংবিধানের 29(1)(2)(3) এটা এটা তৈরি হয়েছে নিয়োগে বৈষম্য দূর করার জন্য, পাশাপাশি অনগ্রসর শ্রেণীদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু আমি জানি না যে এই যুগে এসে নারীরা কতটুকু অনগ্রসর, আমি জানি না শিক্ষকের সন্তানরা কতটুকু অনগ্রসর। আমরা এটা জিজ্ঞাসা করেছি কিন্তু ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন আমাদের কথা কোনো গুরুত্বই দিল না। দরকার হলে ফেল করা পরীক্ষা থেকে পাস করবে, তারপরে তাকে পাস, তারপরে তাকে নিয়োগ দিবে। আজকে বিবিসিতে নিউজ হচ্ছে যে 65% শিক্ষার্থী বাংলা পড়তে পারে না, এর দায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা ওই ডিপিইর কর্মকর্তা অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়, তারা কেউ কি নেবে? কেন আমাদের সন্তানরা 65% বাংলা পড়তে পারছে না? কেন ভারতের ছাত্ররা গুগলে ফেসবুকে গিয়ে জব হচ্ছে? কেন আমার দেশের সন্তানরা তারা হলো বিদেশে গিয়ে উট চড়াচ্ছে, ড্রেন পরিষ্কার করছে? এই এই সহজ প্রশ্নের উত্তর দেওয়ার হিম্মত কারো কি আছে? রাস্তায় মিছিল, বিক্ষোভ, মানববন্ধন কিছু করেনি। প্রথমে আদালতের কাছে আত্মসমর্পণ করেছি যে আমরা ন্যায় বিচার চাই। সঙ্গে সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বললাম আদালতকে, এবং 2018 তে কোটা বাতিলের যে প্রজ্ঞাপন হঠাৎ